ঘটনায় নিহত ছাত্রের মৃতদেহ বাড়িতে আসতে কান্নার রোল পড়ে যায়। নিহত সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ দেকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন ডন বস্কো স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তার সহপাঠীরা। পাশাপাশি এলাকাবাসীও সৌরভকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমান। সোমবার বাইকের ধাক্কায় মৃত্যু হয় মেধাবী ছাত্রের। ঘটনা ঘটার মূল কারণ হলো সে ডনবস করতে পড়ে ক্লাস সেভেন, ও বাড়িতে আইছে, আসার পরে সে ভাত খাওয়ার পর গোদানতে গেছে, পাশের বাড়ি থেকে দূরে যাই না, বাইসাইকেলে করে আইতে ছিল এমন সময় একটা বাইকে আইয়া তার উপর অত্যন্ত আক্রমণ, সাথে সাথে গুরুত্বপূর্ণভাবে জখম হয়েছে। জখম হওয়ার পর তারা বিশ্রামবাগ হসপিটালে নেওয়া, বিশ্রামবাগ হসপিটাল থেকে জিবিতে রেফার করা হয়েছে। জিবিতে গিয়ে পৌঁছার পর ডাক্তার জানাইছে সে মৃত। এই দুঃখজনক ঘটনায় আমি ওর একরকম জেঠু, আমি বেদনাদের আর বলার মতো ভাষা নেই।